আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলুর লেট ব্লাইট বা পচারি রোগের আক্রান্ত গাছকে কিভাবে রক্ষা করবেন, এছাড়া যদি আলুতে এই লেট ব্লাইট বা পচারি রোগ হয়ে যায় বা আক্রান্ত হয়েছে সেই আলুর গাছকে কিভাবে আপনারা আবার সাবেকভাবে ফিরিয়ে আনতে কি কি ছত্রাকনাশক প্রয়োগ করবেন, এছাড়াও আলুর পাতা পচা বা লেট ব্লাইট রোগের সবচাইতে ভালো কীটনাশক কোনটি সে সম্পর্কে এ টু জেড আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখলে ভিডিও থেকে আপনি অনেক কিছু বাদ পড়ে যাবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আলু চাষ মৌসুমে দেশের বাজারগুলোতে পণ্যের অপ্রত্যাশিত দামে কৃষকরা যখন লাভের আশায় বুক বাঁধছে ঠিক তখনই আলুর প্রচলিত লেট ব্লাইট বা পচারি রোগের দুশ্চিন্তার ছাপ এখন কৃষক ভাইদের চোখে মুখে। হিসাব মতে দেশের প্রায় সব আলুর জমিতেই এ রোগে আক্রান্তের তথ্য থাকলেও বাস্তবতায় বলছে আরও বেশি। পাশাপাশি নকল ভেজাল আর নিম্নমানের ঔষধ প্রয়োগেও যখন ফসলের রোগ মুক্তি মিলছে না তখন আলু চাষে কৃষকদের স্বপ্ন যেমন ধূসর হয়ে যাচ্ছে ঠিক তেমনি কৃষক ভাইদের দুশ্চিন্তায় এবং ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। কৃষকদের ভাষায় এটি আলুর পচারি রোগ, আর কৃষি বিভাগ বলছে এটি আলুর প্রচলিত আর্লি বা লেট ব্লাইট রোগ। বিগত বছরগুলোতে এ রোগে আলুর জমিতে আক্রান্ত হলেও এবার চিত্র ভিন্ন। সপ্তাহে দুই তিনবার বা তার বেশি ঔষধ প্রয়োগও মিলছে না এ রোগের থেকে মুক্তির উপায়। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ তাদের ধারাবাহিকভাবে ঔষধ দিয়ে যেতে বলছে আর তারা বাজার থেকে ঔষধ কিনতে কিনতে ক্লান্ত। কৃষি বিভাগের দাবি, সঠিক মাত্রা ও মিশ্রণের ত্রুটির কারণে ঔষধ প্রয়োগের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না কৃষকরা। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ছত্রাকনাশকগুলি প্রয়োগ করতে বলছি বা বলবো, অবশ্যই আপনারা সঠিক নিয়মে যদি সঠিক সময়ে প্রয়োগ করেন অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত চাষি ভাইয়েরা, বর্তমানে আলুর এই লেট ব্লাইট বা পচারি রোগের জন্য ভালো রেজাল্ট করছে ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির ছত্রাকনাশক সানক্সিল। আর এই সানক্সিলে যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সাইমোক্সিল 8% এবং ম্যানকোজেব 64%। আমি বরাবরই বলে থাকি, আবারও বলছি যে আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য ওষুধগুলোর নাম বলছি না, যে ঔষধ আমি এবং আমার কৃষকরা ব্যবহার করে উপকৃত হয়েছে সেটার নামই আমি বলছি। এর সাথে অটোক্রেপ কেয়ার কোম্পানির অটোস্টিন 50WDG, আর এই অটোস্টিন 50WDG-র কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে কার্বনডাইজিন, এর সাথে অ্যামিস্টার টপ 325 SP, আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে অ্যাজোক্সট্রোবিন প্লাস ডাইফেনাকানাজল। এই তিনটি ছত্রাকনাশক এবং এর সাথে মিনি প্যাক শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার যদি আপনারা একত্রিত করে স্প্রে করেন তাহলে 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি 100% রেজাল্ট পাবেন। সম্মানিত চাষি ভাইরা, এখন আমরা আলোচনা করব উপরোক্ত যে ছত্রাকনাশকগুলোর কথা বললাম এগুলোর প্রয়োগ মাত্রা, কোন ছত্রাকনাশক আপনি কি পরিমাণে স্প্রে করবেন সে সম্পর্কে। তো সর্বপ্রথমে সানক্সিলিন, এটি প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সাথে অটোস্টিন 50WDG, এটি প্রতি 16 লিটার পানিতে এটিও 100 গ্রাম, এবং তৃতীয় যে ছত্রাকনাশক নেবেন এমিস্টার টপ 325 SP, এটিও 16 লিটার পানিতে 10 মিলি, এবং সর্বশেষে ডিটারজেন্ট পাউডার প্রতি 16 লিটার পানিতে 1 টেবিল চা চামচ। আর যদি ডিটারজেন্ট পাউডার না পান তাহলে মিনি প্যাক শ্যাম্পু, এটি একটি প্যাকেট 16 লিটার পানিতে এ কয়েকটি ভালোভাবে একত্রিত মিশ করে গুলিয়ে নিতে হবে। তারপরে আপনার ট্যাঙ্কিতে করে ভালোভাবে সুন্দর করে স্প্রে করতে হবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডিটারজেন্ট পাউডার এবং শ্যাম্পু কেন আমরা স্প্রে করব। সম্মানিত চাষি ভাইরা, এখন যেরকম কুয়াশা পড়ছে এই কুয়াশাতে আমরা যে মেডিসিনগুলো স্প্রে করব সেগুলো কিন্তু গাছের পাতায় ভালোভাবে আটকে থাকতে পারছে না, কুয়াশাতে পড়ে যায়। তাই শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট পাউডার এগুলো দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত মেডিসিনগুলো গাছের পাতার সঙ্গে লেগে থাকে এবং গাছকে সুরক্ষা দেয়। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আলুর লেট ব্লাইট বা পচারি রোগ থেকে আপনার আলুর জমিকে কীভাবে সুরক্ষা রাখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।